মারামারির ঘটনায় ও এসে যায় পিছন থেকে, ওর মাথায় কেউ আঘাত করে দেয়। এবং আমাদের আমাদের যেটা মনে হচ্ছে, বিজেপির থেকেও ওই সিপিএমের লোকেরা দলে ঢুকে গেছে। ওই দলের লোকেরা জয়পুর ব্লকে একটা বিশৃঙ্খলা পাকাবার চেষ্টা করছিল, ওরাই ওর মাথায় আঘাত করে। এবং সেই ঘটনায় ও হসপিটালে ভর্তি হয়, তিন চার দিন হসপিটালেও ছিল। হসপিটালে সেরে যাওয়ার পরে বাড়ি এসেছিল, কাজকর্ম টুকটাক করছিল। তারপরে এই গতকাল হঠাৎই বাথরুমে গিয়ে ও পড়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা সত্যিই বেদনাদায়ক। ওই রকম একজন ছেলে মারা গেছে, আমরা খুব মর্মাহত, খুব দুঃখিত। এবং এইটাকেই ক্যাওস করে বিজেপি এবং সিপিএমের লোকেরা ক্যাওস করে এই ঘটনাটা ঘটাচ্ছে। আমার যেটুকু ধারণা, তৃণমূলের কোনো নেতা বা কোনো কর্মী ওর গায়ে আঘাত করেনি। আঘাত যদি করে থাকে, ওই সিপিএমের লোকেরা ওকে মেরেছে, মেরে তৃণমূলীদের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। এটা হচ্ছে ঘটনা, পুলিশ তদন্ত করে দেখুক। এই ঘটনায় যে সত্যিকারের দোষী তার শাস্তি হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি।